কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। এই বদলেও কিন্তু 36তম বিসিসে শিক্ষাকার সুযোগ প্রাপ্ত হয়েছে, 38তম বিসিস দিয়েছে, আমার ধারণা সে অ্যাডমিট বা আরো ভালো ক্যাডারও পাবে। আর সেকেন্ড ভিডিওটা হচ্ছে তিনটা উদাহরণ। নাম্বার ওয়ান, একটা বাচ্চা কিন্তু প্রথমবারই সফল হয়েছে। তোমাদের মধ্যে কেউ হয়তো প্রথমবারই সফল হবা আর বাকিরা মন খারাপ করে হতাশ হয়ে যাবে। চেষ্টা করে থাকলে অনেকগুলো বাচ্চা বারবার চেষ্টা করে তারা সফল হয়েছে। তুমি চেষ্টা করে থাকলে তুমি সফল হবে। জীবনে হচ্ছে হয়তো দুই একবার খেতে পারবে, তুমি থেমে থাকে না। ওরা দেখেন বিশাল উত্তাল সমুদ্র, শান্ত সমুদ্রে কেউ দক্ষ নাবিক হয় না। দক্ষ নাবিক হওয়ার জন্য সমুদ্র উত্তাল থাকতে হবে। প্রসব ব্যথা সহ্য না করে কোনো মেয়ে কিন্তু মা হয় না। তাকে মা হওয়ার জন্য প্রসব বেদনা সহ্য করে রাখছে, এরপরে হাসি মন দেখছে। সুতরাং তুমি হয়তো জীবনে দুই একবার ফসল খাবা, কিন্তু থেমে থাকো না, চেষ্টা করে থাকো, সফল হবা। এটা অনেকগুলো বাচ্চা উদাহরণ দিয়েছে। আর নাম্বার থ্রি হচ্ছে, একটা বাচ্চা সবচেয়ে উইক, সবচেয়ে উইক। দেখি এখানে সবচেয়ে উইক করে করে বিশেষে একজন হাত তুলে দেখি, ওকে তো জানতে পারবো না এখান থেকে একজন গেলে। আসো তুমি আসো, আমি ওকে একটা উদাহরণ দিই। তোমার সাবজেক্টটা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বলো কোথা থেকে পড়াশোনা করছো, কি নাম? তেজগাঁও কলেজ থেকে মাহফুজুর রহমান, সোশিওলজি। সোশিওলজি কিন্তু সুজন সুজন দাস গুপ্তর সাবজেক্ট। তেজগাঁও কলেজ থেকে সোশিওলজি থেকে পড়াশোনা করেছে। আমার দেশের অনার্স ডিগ্রি কিন্তু এক ধরনের সিস্টেমটা ভালো না, বাট আমাদের কিছু করার নাই, আমি নেগেটিভ বলে খারাপ করে যাই। কিন্তু এটা বলে রাখি যে সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা করছে সে কিন্তু জীবন সমাজবিজ্ঞানী হবে না। যে পদার্থবিদ থেকে পড়াশোনা করছে সে কিন্তু পদার্থবিদ হবে না, ঠিক না? যে রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা করছে সে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী হবে না। সবারই উদ্দেশ্য হচ্ছে একটা চাকরি ভাগার, ঠিক আছে? তার মানে একাডেমিক সাবজেক্টের সাথে কারোই জবের মিল নাই। চাকরি পড়াশোনা করছে ফরেস্ট্রি থেকে, এখন চাকরি করে অ্যাকাউন্টস, ঠিক না? আবার অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন করছে, এখন চাকরি করে ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে? কিরকম অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন করছে, এখন চাকরি করে অন্যের পরিবার নিয়ন্ত্রণ করে, ঠিক না? সুতরাং ও পড়াশোনা করছে সোশ্যালজি থেকে, ও সব তো উইক মনে করে, কী কারণে বলো তো? কনফিডেন্স স্টুডেন্ট কোন ব্রাঞ্চে কত নাম্বার পাও পরীক্ষা দিয়ে? কত কত পাও? 63-65 আর একটা 22, আর একটা 55। আমি তোমাদের সবাইকে এখানে সে সবচেয়ে উইক মনে করে দাবি করে নিজেকে, আমি ওকে বললাম যদি সে কনফিডেন্সের প্রত্যেকটা পরীক্ষায় 70 করে নাম্বার পায়, ও যদি বিলিবিলি পরীক্ষায় ফেল করে, ওকে যা কোর্সপিতে ফেরত দিব দিব, সাথে দ্বিগুণ টাকা আরো ফেরত দিব। সবার সামনে প্রশ্ন করলাম, ও বিলিবিলি পরীক্ষা পাস করবে, কিছু করা লাগবে না, শুধু কনফিডেন্সের পরীক্ষা হলে 70 করে নাম্বার পাই যাবে, পারবে না? মনে রাখবা গতকালকে তুমি কেমন ছিল সেটা ইম্পর্টেন্ট না, গতকালকে সে আজকে কতটা ডেভেলপ করেছে এটা ইম্পর্টেন্ট। সুতরাং পরীক্ষা দিয়ে 12 ভাগ 12 ভাগ 6, নো প্রবলেম। পরের দিন 15 পাওয়ার চেষ্টা করো, তারপরের দিন 20 পাওয়ার চেষ্টা করো, একদিনে দুটো দানা হওয়ার চেষ্টা করিও, আস্তে আস্তে উন্নতি করো, ও পরীক্ষা পাস করবে। এবং সেটা তোমাদের সবার সামনে প্রমিস করলাম। এই ছেলে কিরম বলছো, মাহমুদুর রহমান, এই ছেলে 40তম বিজ্ঞানের পরীক্ষা পাস করবে, এটা আমার প্রমিস। শুধু জাস্ট ফলো মি, আর কোনো কিছু দেওয়া লাগবে না। ওকে, থ্যাংক ইউ। আমি বলছি তিন নম্বর বাচ্চাটা হচ্ছে বারবার হোঁচট খেয়েছে, কিন্তু সে চেষ্টা করে গেছে এবং সে সফল হয়েছে। আর আরেকটা শেখার বিষয় হচ্ছে মা হাঁসটা। মা হাঁসটার কিছু ভূমিকা ছিল না, নিশ্চয়ই খেয়াল করেছো? সে কি করেছে বলো? বারবার মুভ করেছে, এদিকদিন আমার এই দিয়ে চেষ্টা করো, একদিন আমার ওই দিয়ে চেষ্টা করো, বারবার এগিয়ে গেছে, এগিয়ে গেছে, বাচ্চাগুলোকে দেখাইছে রাস্তা, দেখাইছে রাস্তা। এই মা হাঁসটা হচ্ছে রাজু ভাই।
রাস্তা দেখানোর চেষ্টা করেছে, কিন্তু খেয়াল করো নাই একটা বাচ্চা কর টেনে ধরে নাই। সবগুলো বাচ্চা যার নিজের চেষ্টা সফল হয়েছে, মা শুধু পথ দেখিয়েছে। সুতরাং কোচের চেষ্টা তোমাকে টেনে ধরবে না, তোমাকে পথ দেখাবে, আর সেই পথে তোমাকেই হাঁটতে হবে। নিজের হাঁটুতে বল না থাকলে বেঁধে যেতে পারবে না, কোচিং সেন্টারের পা দিয়ে হেঁটে বেঁধে যেতে পারবে না, নিজের হাঁটুতে জোর বাড়াও। সো আমরা সিলেবাস নিয়ে তোমাদেরকে সামান্য একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ সিলেবাস নিয়ে বিস্তারিত কথা বলার টাইম নেই। আমার আজকের মূল অনুষ্ঠানটা হচ্ছে পদ নির্বাচন, এবং সেখানে আমার এক ঘন্টা সময় লাগবে। সুতরাং আমরা সিলেবাস নিয়ে সামান্য একটু কথা বলি। আমি সিলেবাসের পরে হচ্ছে কনফিডেন্সের এক্সাম সিস্টেমগুলোতে তোমরা সবাই জানো, সব ব্রাঞ্চে বলা আছে। তারপরও এক্সাম বিষয়গুলোতে আমি আমার মতো করে একটু ব্যাখ্যা দেবো, এবং আমি তোমাদেরকে কোশ্চেন করবো এখান থেকে যে এক্সাম বিষয়গুলো নিয়ে। তার আগে তোমাদের একটা প্রশ্ন, তোমরা কি প্রার্থী বলো তো? খুশি খুশি তোমরা পিলি প্রার্থী বলো না, মনে রাখবা যদি পিলি প্রার্থী হও পিলি পরীক্ষা ফার্স্ট হবা, তুমি ক্যাডার হবা। আর যদি বিশেষ প্রার্থী হও কেউ কেউ ফেল করবা, যারা পাস করবা তারা ক্যাডার হবা। কারণ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার সাথে বিশেষের কোনো সম্পর্ক নাই। এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে বাদ দেওয়ার জন্য, নাকি বাসায় করার জন্য? বাসায় নাকি সাকায়? ভালো করে পড়ে রাখবে। বিশেষ পরীক্ষার সিলেবাস নিয়ে আমি কথা বলছি, 900 নম্বরের পরীক্ষা দিবা। যদি এখানে এই হাউসে সবাই প্রিলি পাস করো আর পরের পরীক্ষায় সবাই ফেল করো, তাহলে আনডাউট এখানে ফেল করবা। ইংলিশ 200, ম্যাথ 50, টেকনোলজি 40, বাংলা লিটারেচার 30, বাংলা ব্যাকরণ 30, বাংলা সেকেন্ড পেপার অনুবাদ 15, 362 নম্বর। এটা হচ্ছে এই পরীক্ষার আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং পার্ট, আর এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। বাংলা সেকেন্ড 200, ইন্টারন্যাশনাল 100, ডেলি সায়েন্স 60, ম্যান্ডালোপেটি 50, বাংলা রচনা ভাষাপ্রসারণ সারসংক্ষেপ পত্রলেখন এগুলো মিলে 125। কেউই এখানে ফেল করবে না, একজনও না, এখন পরীক্ষা দিল না। কারণ এখানকার অনেক জিনিস তুমি এখন কমন পাবা, আর সব জিনিস হাজারবার চেষ্টা করলেও কমন পাবা। এই অংশের ভূমিকা হচ্ছে প্রশ্ন আসবে 20টা বা 30টা বা 40টা, 35, 37, 37 আমি হিসাব করে বলছি। তো এখন পরীক্ষা দিলে 30টা মধ্যে 10টা কমন পাবা, আর সারা জীবন চেষ্টা করলে 30টা কমন পাবা না। ইয়েস কেন? ইয়েস কেন? মনে রাখবা বিসিএস পরীক্ষার প্রশ্ন কমন পাওয়ার পরীক্ষা নয়। তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, এই জিনিসগুলো আজকে বাসায় গিয়ে নিজের বিবেকে প্রশ্ন করবা, তোমরা আবার কয়েকটা প্রশ্ন উত্তর দেবে। প্লিজ লুক অ্যাট মি, এই ছবিগুলো লাগবে না, এগুলো শুধু কিছু বলবা। বলো তো প্রথম পরীক্ষায় দাগাবা না লিখবা? কি করবা বলো? দাগাবা। আর পরের পরীক্ষায় কথাটাকে আজকে বাসায় গিয়ে অ্যানালাইজ করবা। নাম্বার টু কোশ্চেন, প্রথম পরীক্ষায় ফুল অ্যান্সার করবা আর পরের পরীক্ষায় ফুল অ্যান্সার করবা? ইয়েস কি না? বাসায় গিয়ে চিন্তা করবা, প্রথম পরীক্ষায় ফার্স্ট হতে চাও, পরের পরীক্ষায় বাসাকে চিন্তা করবা। তাহলে দাগানো খাতা কে কাটবে, মেশিন নাকি মানুষ? আর পরের খাতা মেশিন আর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? প্রথম না বাসাকে চিন্তা করবা। আর লাস্ট কোশ্চেন, প্রথম পরীক্ষায় নাম্বার কি ভবিষ্যতে কথা কাজে লাগবে? তাহলে এই পরীক্ষায় তুমি শুধু কাট মার্ক চাও, কাট মার্ক অর্থাৎ জাস্ট ইয়েস কাট। যেহেতু পরেরটাই কম্পিটিশন, আমি দায়িত্ব বলছি সাবজেক্ট ধরে ধরে বলতে পারি, বিসিএস এর লিখিত পরীক্ষার সিলেবাসের সাথে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের 70% মিল আছে, 70%। কোনো প্রার্থী যদি লিখিত পরীক্ষার সিলেবাস থেকে পিলির সিলেবাস বের করে পিলির সাথে কম্পেয়ার করে পড়ে, কোচিং সারা হচ্ছে পাস করবে, ক্যাডার হবে। যারা হচ্ছে না হচ্ছে না কোচিংয়ের বাইরে, এই লোকগুলো কনসাস। আর কোচিং সেন্টারের ম্যাক্সিমাম ছেলে মেয়ে কনসাস না, এই জন্য তারা কোচিং এর উপর নির্ভরশীল, কোচিং করতে আসে পাস করতে নয়। সুতরাং লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার সাথে এই পরীক্ষার প্রাথমিক বিষয়গুলো নিয়ে বাসায় একটু ভেবে দেখবা। দেখি বলতো, এখানে 38 পিলিতে অ্যাটেন্ড করছ, এমন কারা কারা আছে পিলিতে অ্যাটেন্ড করছ? অনেকেই আছে, মেবি তোমরা অনেকে পাস করো নাই। যারা পাস করো নাই তাদের পাস না করার পিছনে একটা কারণ আমি বলে দিচ্ছি, মিলাই নিও, একজনও নাই দাঁড়ায় একটা সাবজেক্টের সিলেবাস বলতে পারবে না, প্লিজ নাই আসো তো আসো আসো নাই। তাহলে তোমরা যারা পরীক্ষা দাও নাই তোমরা বলো, যারা হাসপুল চেয়েছে ফেল করা কি যৌক্তিক না অযৌক্তিক? বলো যৌক্তিক না অযৌক্তিক? তো
তোমরা যদি সিলেবাস না বুঝে পড়ো যৌক্তিক ভাবেই ফেল করবা। আবার আগামী বছর আমি প্রশ্নটা করবো, সুতরাং একটু সিলেবাসটা বুঝে পড়ার চেষ্টা করো, কম্পেয়ার করার চেষ্টা করো, খামোখাই পৌঁছে যাচ্ছ। আচ্ছা এমন কি হতে পারে না যে আগামীকাল পরশু তারপরে নীলক্ষেত আমাদের তিনটা ক্লাস হবে কিন্তু একটা প্রশ্ন কমন আসবে না, হতে পারে না? এই তিনটা ক্লাসে তিন যুগের 6 ঘন্টা যাওয়া আসা 1 ঘন্টা, 9 ঘন্টা বাসায় পড়লে 5 নাম্বার কভার পাবো, হতে পারে না? সুতরাং অনেক কিছু শেখার দরকার নাই, প্রয়োজনীয়টা শেখার চেষ্টা করো। আমি এখানে বলছি যারা ফেল করবা এখানে ফেল করবা, আর যারা পিলিতে ফেল করবা তারা মাসাল্লাহ একই কথা এখানে ফেল করবা। ইংলিশ 35, ম্যাথ 15, টেকনোলজি 15, বাংলা 35, এটা হচ্ছে প্রিলিম আন্ডারস্ট্যান্ডিং পার্ট, এটা প্রিলিম মেমোরাইজিং পার্ট। এখন পরীক্ষা দিলে এখানে 30-40 পাবা, আর হাজার বার চেষ্টা করো এখানে অনেকে 50 পাবা না। তোমার টার্গেট হচ্ছে এই 100 নম্বরে 50 নম্বর, আর এই 100 নম্বরে 60 নম্বর, মোট 110। আর 110-15 বা এরকম নাম্বার পেলে প্রিলিমের পরীক্ষা পাস হবে আশা করছি, কি বলো? কোশ্চেনের উপর নির্ভর করবে, কোশ্চেন সহজ হলে 5 নম্বর একটু বেশি হতে পারে, কঠিন হলে 5 নম্বর কম হতে পারে। 35-এ 5 নম্বর ছিল 86, 36-এ 5 নম্বর ছিল 116। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করছি যে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা কম্পেয়ার করে পড়ো, প্রিলিম ফেল এ একসাথে ফেল, বিসিএস এর ফেল 300 ফেল। আর বিসিএস পরীক্ষায় যেহেতু সব প্রশ্ন লেখার চেষ্টা করবা, সব প্রশ্ন কমন আসবে না এটাও তুমি জানো। সো কমন পাওয়ার চেষ্টা না করে লেখার হাত তৈরি করো, বলো ইয়েস অর নো। সুতরাং আমরা প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষার সিলেবাসের কয়েকটা সাবজেক্ট নিয়ে সামান্য একটু ডিসকাস করতে চাচ্ছি। তোমরা আমি আবারও বলছি ফরম নিয়ে সমালোচনা করে ফরম অটোমেটিক তোমার হাতে বুঝতে হবে, আমার কথা শোনার চেষ্টা করো। তোমাদের জন্য কয়েকটা কঠিন সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ, তারপর হচ্ছে টেকনোলজি, এই পার্টগুলো অপেক্ষা করতে বলছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা এখন কথা হচ্ছে যে ফর্মটা তোমাদের হাতে দিয়েছি সেটা কিন্তু পিএসসির ফর্ম না, পিএসসি যা ইনফরমেশন চেয়েছে সেটা আমরা কাউন্ট করে একটা ফর্ম বানিয়েছি তোমাদের কাজটা ইজি করার জন্য। ওকে, একদম ভিতরে আমি সিলেবাসের কয়েকটা সাবজেক্ট কিন্তু পরামর্শ দেব। তোমাদেরকে ভর্তি করানোর সময় বলা হয়েছে আমরা 100-123টা ক্লাস দেব, তারপরে হচ্ছে তোমার 15টা অ্যাসাইনমেন্ট টেস্ট, তারপরে 15টা সাবজেক্টিভ টেস্ট, 4টা রিভিউ। আমি দেখেছি বর্তমানে যে কটা প্রসিডার আছে সবগুলোই আমার এক্সাম সিস্টেমকে নকল করতেছে। এখন আমি এই কারণে এই বছর তারা তো নকল করতেছে আমার গতবার একটা, তো এই বছর আমি নতুন করে কিছু সিস্টেম মডিফাই করেছি, এটা তারা আগামী বছর নকল করবে তো বুঝতে পারবে। তো আমরা সাবজেক্ট অ্যাসাইনমেন্টের দুটো বাড়িয়েছি আর সাবজেক্টে রিভিউ পরীক্ষা বাড়িয়েছি 3টা। আমি তোমার সাথে কথা বলে শেয়ার করবো এই জন্য জাস্ট তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য, তোমরা আমার প্রশ্ন উত্তর দিবা যে এইভাবে পড়লে তোমার পক্ষে পসিবল কিনা, অন্য কারো কথা বাদ ধরা দরকার। কনফিডেন্সে মোট পরীক্ষা হবে, এখন পরীক্ষা হবে 15টা সাবজেক্টিভ, 7টা রিভিউ, 10টা মডেল টেস্ট। সাবজেক্টিভ পরীক্ষাগুলো যেহেতু 40 মিনিটের পরীক্ষার জন্য আমরা খাতাটা ওখানে কেটে দিচ্ছি, আর এমসিকিউ যেগুলো হবে মডেল টেস্ট সেগুলোর জন্য আমরা ওএমআসি ব্যবহার করবো। এবং তোমরা তারা ম্যাক্সিমাম নীলক্ষেত ক্যাম্পাসে শুনে নাকি, নীলক্ষেত ক্যাম্পাসে এই বছর আমরা মডেল টেস্টের খাতাগুলো ওএমআর মেশিন দিয়ে কাটবো, এটা নীলক্ষেতের ওএমআর মেশিন যোগ করে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? যাতে করে ওএমআর খাতা কাটা নিয়ে অনেক ঝামেলা হয়, কিন্তু সাবজেক্টের পরীক্ষাগুলো যেহেতু কোশ্চেনের প্রতি অ্যান্সার দিলে ওগুলোতে করা যাবে না, মডেল টেস্টগুলো আমরা করবো। তো পরীক্ষাগুলোতে তোমাদের কনফিডেন্স বৃদ্ধির জন্য আমি কয়েকটা কথা বলি। আমি পিএসসি সিলেবাসকে 3 ভাগে ভাগ করেছি, ইংলিশ 3টা, ম্যাথ 3 ভাগে, বাংলা 3 ভাগে, আর সাধারণ বিজ্ঞান 2 ভাগে, বাংলা সাবজেক্ট 2 ভাগে এবং ইন্টারন্যাশনাল সাবজেক্ট 2 ভাগে, মোট 15টা ভাগে ভাগ করেছি। আগামী 2.5 মাস এই 15টা পরীক্ষায় আমি নেব। তোমাদের জন্য শুধু বড় ভাই হিসেবে আমার একটা অনুরোধ, এই অনুরোধের একটা ছোট ব্যাখ্যা দিয়ে রাখি যে কেন অনুরোধটা করছি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যদি তুমি
কনফিডেন্সের পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করো, কার লাভ বেশি, তোমার নাকি রাজবাই? তোমার সাফল্য আসবে পরে, আর আমারটা আসবে সাথে সাথে ইনস্ট্যান্ট। তুমি পিলি পাস করলে আমার এখানে ঘুরতে হবে না, আবার আমাকে আবার টাকা দেবে না, তাও তো লাভ সেটা। আমি যদি আমার পক্ষে সম্ভব হতো পরীক্ষা আগের দিন রাত্রেবেলা সবার পাশে গিয়ে প্রশ্ন দিয়ে আসতাম, এই নিয়ে ব্যাপারে কালকে প্রশ্ন পর পাস কর, আমাকে আবার টাকা দেবে, কারণ ব্যবসায়ী। সুতরাং বিলিভ করো, তোমার পরে যার যার বেশি চেষ্টা সে কে? কোনো সার তুমি ফেল করলে ফোন করে দিয়ে আসবে, আরে শোনা তুমি ফেল করছো পাস লাগে না বলবে, কারণ স্যার তুমি ফেল করলো ক্লাস টেপে টাকা পাবে 500 টাকা, আর আমি হচ্ছি ব্যবসা করতে যাচ্ছি তোমাকে 500 টাকা বেশি চেষ্টা করছি। সুতরাং আমি বিলিভ করি আমার একদম সিস্টেমটা কোনো প্রার্থী ফলো করবে, আর ডানে বাঁয়ে কোনো দিকে না তাকালে সে পাস করবে, বলো ইনশাল্লাহ। এবার আসো কিভাবে ভাগ করেছি সেটা, সাবজেক্টের ডিস্ট্রিবিউশন পার্ট ওয়ান, প্রথম পার্টে করেছি ইংলিশ প্রথম পরীক্ষা নিব 5% কালেকশন। তোমাদেরকে আমরা যেহেতু তোমরা ম্যাক্সিমাম প্রার্থী ইংলিশে উইক, সেজন্য ইটা নিয়ে আমার একটু ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা। সেটা হচ্ছে একটু আগে একটা কথা বলছিলাম বঙ্গবন্ধুর উক্তি দিয়ে, বলতো কি আমরা তো ফেলে করবো ইংলিশ দাঁড়াবো না,